বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট এসে পড়ে আর যদি কিছু মুখরোচক খাবার বানাতে চান তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। মাত্র 4 পিস যদি স্লাইস ব্রেড বাড়িতে থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানানো যাবে। তাহলে এই ব্রেড ফিঙ্গার বা ব্রেড চপ যাই বলুন না কেন কীভাবে আমি বানালাম তো সেইটাই দেখে নিই, চলুন এই ভিডিওতে। কী কী লাগছে বলে দিই, এখানে দেখুন আমি 4 পিস নিয়েছি স্লাইসড ব্রেড, আর 4টে আলু আমি এখানে নিয়েছি সেদ্ধ করা রয়েছে আলুগুলো, ব্রেড ক্রাম্স রয়েছে আর ময়দা গোলা, আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। এই হলো আজকে আমাদের উপকরণ, এইগুলো দিয়েই বানাবো। তো প্রথমে স্লাইস যে ব্রেডগুলো রয়েছে তার 4-5টা আমি একটু কেটে নিচ্ছি, তারপর হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব ব্রেডগুলোকে। এটাকে আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করেও নিতে পারেন। তো আমি হাত দিয়েই একটু ছিঁড়ে নিচ্ছি, যেহেতু নরম জিনিস বেশি অসুবিধা হচ্ছে না, হাত দিয়ে একটু টুকরো টুকরো করে নিলাম। এবারে কি করব, ফিরে যাব রান্নায়। একটা ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে দেব জিরে, গোটা জিরে ফোড়ন হিসেবে একটু দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো সর্ষের তেলের মধ্যে একটু ভেজে নেব, খুব বেশি পুড়িয়ে ফেলবো না, একটু হালকা করেই ভাজবো। আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য একটু নুন ওপর থেকে দিয়ে দিতে হবে। নুনটা ওপর থেকে দিলে কি হবে, আর একটু ঢাকা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম, যতটা আমার লাগবে। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটার সঙ্গে, ভালো করে পেঁয়াজের সঙ্গে নুনটা মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব 2-1 মিনিট একদম লো ফ্লেমে। তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, 2-1 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে এসেছে। এবারে যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম, আদা কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, এসব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে মেখে রেখেছিলাম, সেই মাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর পুরো মশলার সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। তো আলুটাকে এইভাবে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবং অবশ্যই এই সময় ফ্লেমটা লো রাখবেন, কারণ পুরো রান্নাটাই কিন্তু এখনও পর্যন্ত লো ফ্লেমেই হচ্ছে। তো এই রেসিপিটা খুবই টেস্টি, খুবই মুখরোচক একটা রেসিপি। তো আলুর যে পুরটা তৈরি হলো সেটা ব্রেডের ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ব্রেডের সাথে আলুটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলাম এই কারণে বাইন্ডিংটা খুব ভালো হবে, আর ব্রেড ফিঙ্গারগুলো যখন আমি তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু ভেঙে যাবে না। তো পুরো একটা আটা মাখার মতো একটা ডো তৈরি হয়ে গেছে, সব কিছু মাখানো কমপ্লিট। এইবারে 2 হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নেব, নিয়ে প্রথমে এগুলোকে বলের শেপে আগে তৈরি করে নিই, তাহলে কি হবে প্রত্যেকটা কিন্তু সেম সাইজ হবে। তো এখান থেকে 15টার মতো তৈরি হয়েছে। এইবারে 2 হাতের সাহায্যে একটু লম্বাটে টাইপের এইভাবে তৈরি করে নেবেন। এই শেপটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো এখানে সবগুলো তৈরি হয়ে গেল, এবারে যাব পরবর্তী পর্যায়ে। এখানে দেখুন ময়দা গোলা জল রয়েছে, ময়দাটাকে একটু গাঢ় করেই গুলে নিয়েছি, তার মধ্যে প্রথমে একটু ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে একটু চেপে চেপে এইগুলোকে এইভাবেই সরিয়ে রাখছি।
তো এইভাবে আরও একটা দিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রথমে ময়দা গোলার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করছি। তো বাকিগুলো আমি এইভাবেই কোট করে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সবগুলো এখানে তৈরি করে ফেললাম। এইবারে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে এইগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। আর এই ডিপ ফ্রাই করার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে হাইতে থাকবে, কারণ এখানে সব কিছু কিন্তু সেদ্ধই রয়েছে, শুধু এটাকে একটু ব্রাউন করে ফ্রাই করার পালা। তো আমার এখানে মোটামুটি ফ্রাই হয়ে এসছে, এপিট ওপিট একটু নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই ব্রেড ফিঙ্গার বা ব্রেড চপ, যাই বলুন না কেন। এইভাবে গরম গরম সার্ভ করুন, নিজেরাও খেতে পারবেন বা বাড়িতে কোনো গেস্ট এলে সেও কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটাকে ফলো করে নেবেন। দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে। আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।